হুররাম সুলতানের দেশ তুরস্ক মুসলিম দেশ হলেও এই দেশটিতে পিতাবৃত্তি পুরোপুরি বৈধ। এমনকি নারীদের জন্য নিষিদ্ধ ছিল বোরখা বা স্কার্ফ পরা। এখানকার শহরগুলোতে নেই কোনো ভিক্ষু। মজার একটা বিষয় হলো, এই দেশটির একটা বিমানবন্দর অর্ধেক ইউরোপে এবং বাকি অর্ধেক এশিয়া মহাদেশে। এদেশের লোকেরা এত পরিমাণে চা খায় যে এদেরকে বলা হয় সেই রকম চাখর। তুরস্ক মুসলিম দেশগুলোর মধ্যে একটি অত্যাধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র। এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থান করা দেশটির রাজধানী হল আঙ্কারা। তবে রাজধানী আঙ্কারা হলেও তুরস্কের বৃহত্তম শহর হল ইস্তাম্বুল। ঐতিহাসিক স্থাপনাগুলোর বেশিরভাগই ইস্তাম্বুলেই অবস্থিত। তাছাড়া ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল এটি। তুরস্কের মানুষেরা ব্যবহারের দিক দিয়ে খুবই অমায়িক হয়ে থাকে। তাছাড়া পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রেও ভিক্ষুক বা উদ্বাস্তু মানুষ চোখে পড়লেও তুরস্ক দেশটির শহর, বন্দর বা মসজিদে কোথাও ভিক্ষুক চোখে পড়ে না। পৃথিবীর প্রথম শপিং মল হিসেবে খ্যাত দ্য কান্ট্রি ক্লাব প্লাজা তুরস্কের পর্যটকদের কাছে বেশ বিখ্যাত একটা মার্কেট। 1955 সালে ইট পাথরে নির্মিত স্থাপনা দেখতে এখানে প্রতিদিন আসেন প্রায় 2,500 থেকে 4,00,000 দর্শনার্থী। বাজারটির 64টি গলিতে দোকানের সংখ্যা প্রায় 4,000। সুন্দর করে সাজানো এখানকার রং বেরঙের সব দোকানের পাশাপাশি রয়েছে কার্পেট মার্কেট, চায়ের মার্কেট, মশলার মার্কেট ইত্যাদি। তুরস্কের সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। আগ্নেয়গিরির বিস্ফোরণে প্রাকৃতিক শিলার এই শহরে উৎসবের দিনে বিভিন্ন আকৃতি ও রং বেরঙের হট এয়ার বেলুন আকাশে ওড়ে, আর এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন দেশটির এবং বিদেশ থেকে আসা প্রায় 5,00,000-এরও বেশি পর্যটক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পৃথিবীর অন্যতম প্রভাবশালী একজন শাসক। কেউ কেউ তাকে বর্তমান মুসলিম বিশ্বের নেতাও মনে করেন। ছোটবেলায় তুরস্কের অলিতে গলিতে রুটি বিক্রি করে একসময় তিনি জীবিকা নির্বাহ করতেন। গণতন্ত্রকামী এই নেতা বিগত 17 বছর ধরে দেশটি পরিচালনা করে আসছেন। তুরস্কে কামাল আতাতুর্কের শাসনামল থেকে নারীদের বোরখা পরা নিষিদ্ধ ছিল। স্কুল, কলেজ, অফিস, আদালত সবখানেই তা কার্যকর ছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের আমলে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পেয়েছে। তুরস্কের আইন অনুসারে কোনো মেয়েকে ধর্ষণের পর ধর্ষক যদি তাকে বিয়ে করে নেয় তাহলে তার যে সাজা হবার কথা তা মওকুফ করা হবে। এই ব্যাপারে তুরস্ক সরকার বলেছে, যারা না বুঝে অপ্রাপ্ত বয়স্কদের ধর্ষণ করেছে তাদেরকেও বিয়ের সুযোগ দেওয়া হবে। তবে নারী অধিকার কর্মীরা বলেছে, যে সকল পুরুষ জেনে শুনে এমনটা করবে তাদেরকে ক্ষমা করা ঠিক হবে না, কারণ এর মধ্য দিয়ে দেশটি এ ব্যাপারে বৈধতা পেয়ে যেতে পারে বলে অভিমত তাদের। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। Thanks for watching.